কিছু কিছু মিডিয়া আছে সোনার মিডিয়া, যেমন রেডিও শুধু শুনতে পায়, কিছু ওয়াজ আছে, খুতবা আছে, আপনারা শোনেন বিভিন্ন জায়গা থেকে, শুধু শোনা মতো শুধু শোনা যায়, যাকে অডিও বলা হয়, এটার মিডিয়া এবং কী কী সমস্যা সেটা আমরা বলেছিলাম। কিছু শুধু পড়া যায়, যেমন পত্রিকা, দেয়ালিকা, সাপ্তাহিকী, মাসিক বিভিন্ন পত্রিকা বের হয়, এগুলো মিডিয়া, এগুলো কী অবস্থা সেটা আলোচনা করেছিলাম। কিছু কিছু পত্রিকা, কিছু কিছু মিডিয়া আছে যেগুলো শুধু দেখা যায়, দেখাও শোনা দুটি একসাথে হয়, যেটাকে বলে ভিডিও, যেটার সাথে আছে টেলিভিশন, আন্তর্জাতিক টেলিভিশন, কোনো কোনো এমন এক স্যাটেলাইট বসিয়ে রাখছে বিভিন্ন জায়গাতে, সারা দুনিয়া একজন মানুষ সারা দিন নষ্ট করতে পারবে কিভাবে, বসে বসে সারা পৃথিবীর কোথায় কি হচ্ছে খুঁজে খুঁজে বের করে, এত এত নম্বরে টিপলে এই জিনিস অমুক মিডিয়া, অমুক দেশের অমুক মিডিয়া আসবে, আশেপাশের বিভিন্ন দেশের যে সমস্ত মিডিয়া আছে এগুলো তো নামই না বললাম, কোনো কোনো দেশ তো মানে কয়েকশো মিডিয়া আছে যেগুলি আপনি বসে বসে ঘরে বসে দেখতে পাচ্ছেন, এগুলো মিডিয়া, টেলিভিশন মিডিয়া আছে, ইন্ডিয়ান মিডিয়া, বাঙালি মিডিয়া, শেষ নেই। এই মিডিয়াগুলি আসলে আমাদের কী শিক্ষা দিচ্ছে? একটা শিক্ষা তো থাকে, একটা উদ্দেশ্য তো থাকে। এই মিডিয়াগুলো এই বর্তমান সময়ে দেখবেন রাত জেগে মানুষ বিভিন্ন খেলা দেখার জন্য কিন্তু ঠিক রাত জাগে, দেখছেন না, কিন্তু তাদের কেউ ফজরের সালাতের জন্য কিন্তু রাত দেখে না, অনেক সময় ফজরের সাথে ঘুমিয়ে থাকে, রাত জেগে খেলা দেখে, গুরুত্ব কোনটার বেশি হচ্ছে এটা চিন্তা করে দেখো। আর কখনো কখনো দেখবেন এই সমস্ত মিডিয়া যে সমস্ত প্রোগ্রাম দিচ্ছে কোনোটাতেই আপনার সন্তান ভালো হওয়ার কোনো প্রোগ্রাম সেখানে দেওয়া হচ্ছে না, খেলাধুলা করে কেউ ভালো হয়ে গেছে দেখছেন, ওই রকমই তো হয়, পয়সা কামানোর জন্য তো খেলাধুলা করে, সিনেমা দেখে কেউ মানুষ ভালো হয়ে গেছে, জান্নাতে যাও তাকওয়াবান হয়ে গেছে, কিছু দেখে দেখে মানুষ সিনেমাও বানায় যে ওইটার মতো করে বানায় বুঝি তাকওয়াবান বানাবে, এগুলো হচ্ছে মহাসাগরে ডিল ছোড়ার মতো, ওই ডিল ছোড়া না করে পুরোটাই অস্বীকার করা উচিত, এটা ভালো, ওগুলো দিয়ে কোনো কাজ হয় না আসলে। আপনি চেষ্টা করবেন কিছু যে আমি একটু ভালো কিছু দিচ্ছি, কিন্তু আসলে হারামের মধ্যে আপেলটা দেওয়ার কারণ সমস্যা হচ্ছে কি, সবাই হারামটাকে প্রমোট করে ফেললেন, আপনি জায়েজ করে ফেলছেন, এটা করা যাবে না, এই সিস্টেমে আসা যাবে না, যেই কারণে এই মিডিয়া জগতের মধ্যে বড় সমস্যা হচ্ছে বর্তমানে প্রত্যেকটি নাটক বা সিনেমা ঈদ উপলক্ষে ঈদ তো ভাই মুসলিমদের সেখানে থাকা দরকার ছিল, ঈদের শিক্ষা, ঈদে কী আছে না আছে সেটা, বা ঈদের কিছু ঈদের মধ্যে আমার কী করণীয়, কোরবানি মাসালা ইত্যাদি থাকা উচিত, এগুলি কিছুই পাবেন না। আপনি দেখবেন যে প্রত্যেক মিডিয়া, বাংলাদেশের মিডিয়াগুলো প্রত্যেকে বের করতেছে এক একটা কর্সা, নিত্য নতুন নতুন নাটক, এই নাটকের মধ্যে আপনাকে দিন বিরোধী কথা শিক্ষা দিচ্ছে, তো ঈদের সাথে সম্পর্ক কী নাটকের, ঈদের সাথে কিসের সম্পর্ক এই নাটকের, এই আপনারা আগামী কয়েক মাস কয়েক সপ্তাহের মধ্যে দেখবেন যে কী কত কিছু চালু হয়ে গেছে, নতুন নতুন নাটক, এটা নতুন নাম চাইলে না চাইলেও আপনাকে শোনাবে দেখাবে। টেলিভিশনগুলো বর্তমানে এই বড় ধরনের জাতিকে এবং যুবক সমাজকে এদের চরিত্র ধ্বংসের জন্য একটা হাতিয়ার হিসেবে কাজ করতেছে, পুরোটাই এই কাজটাই করতেছে। এই মিডিয়া আপনাকে কিছুই শিক্ষা দিচ্ছে না, এগুলোতে অশ্লীলতা অনবরত দিচ্ছে আপনাকে, শুধু অশ্লীল আর অশ্লীল, কোনো কিছু আপনি পাচ্ছেন না। এখানে প্রত্যেকটি মানুষ বুঝতে পারে যে কিভাবে আমি বিনষ্ট হচ্ছি, নষ্ট হচ্ছি। এক সময় বাইরে যে সমস্ত ইয়া থাকতো, এই বিলবোর্ড থাকতো, এগুলোতে স্থির চিত্র ছিল, এখন স্থির নেই, এখন ওখানেও না সিনেমার মতো চালু হয়েছে, ওখানে দেখবেন যে তাকাবেন আকাশের দিকে তাকাবেন, ওখানেও দেখবেন যে একটা ঘুরতেছে, অনেকে ওটার দিকে তাকাইতে গাড়ি অ্যাক্সিডেন্ট করতেছে, এগুলির যে আপনার ক্ষতিকর প্রভাবিত অস্বীকার করতে পারবেন না। সন্তানকে আপনি ধরে রাখতে হচ্ছে, এগুলোর দিকে বাচ্চা কতক্ষণ ধরে রাখবেন, যদি 1000 জন একটা কথা বলে আপনি একটা কথা বলেন কয়টা ঠিক থাকবে, কয়জন ঠিক থাকবে? আল্লাহ যদি কোনো এই সময়ে মানুষের রহমত না করে টিকে থাকা খুব কঠিন, বর্তমান সময়ে ইমানের উপর টিকে থাকা খুব কঠিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু যেটা বলেছেন যে আল কাবুদু ইমানের উপর টিকে থাকাটা তাবিত আল ইমান কাল কাবুদু আল জামা, জ্বলন্ত অঙ্গার হাতে নেওয়ার মতো যে কষ্ট এখন সেরকম কষ্ট হবে। আপনি কতক্ষণ টিকে রাখবেন? ঘরের ভিতরে আদাব শিক্ষা দিচ্ছেন তাদেরকে, শিখতে হবে এটা করতে হবে এটা করতে হবে,
বের হয়েছে তার এইটার দিকে তার চোখ পড়ছে কতক্ষণ এক নজর দেখি দুই নজর দেখি পরে দেখবেন যে আর বন্ধ হচ্ছে না এটা কারণ ধীরে ধীরে এটা গা সওয়া হয়ে যায় তার কাছে মনে কিছুই হচ্ছে না এটা সাধারণ জিনিস শুধু শুধু বারবার করতেছে হুজুররা অমুকে আমার বাপের শুধু বিরোধিতা করতেছে এখন সে বাপের বিরুদ্ধে বিদ্রোহে নামবে কেন তিনি এটা করলেন না ঘরে কেন সিনেমা টিভি রাখলেন না তিনি আরো গরম হয়ে যাবেন আইনে একটা বসাবেন ঘরের ভিতরে এটা যে করতেছে এটা কি শিক্ষা দিচ্ছে আমাদেরকে আর এটার মাধ্যমে কিন্তু পুরোপুরি আমরা একটা জাতিকে অন্য দিকে নিয়ে যাচ্ছি ডাইভার্ট করে যাচ্ছি তা আপনি কোন দিকে নেবেন এটাই কিন্তু আপনার সার্থকতা নির্ভর করে আপনার ঘরকে আপনার পরিবারকে কোন দিকে নিচ্ছেন সেটার সাথে সম্পৃক্ত আপনি কোন দিকে নিতে পারবেন আপনার সমাজকে কোন দিকে নিতে পারবেন এটা আপনি দেখেন আপনার আসলে কি করা কিছু করণীয় আছে কি না অবশ্যই আছে সেগুলো আপনাকে অবশ্যই অ্যাপ্লাই করতে হবে এখানে চতুর্থ যে মিডিয়া তা হচ্ছে বর্তমানে ইলেকট্রনিক মিডিয়া যেটাকে বলা হয় ইলেকট্রনিক মিডিয়া কেন বললাম ওইটাও ইলেকট্রনিক দিয়ে চলে ইলেকট্রিক লাগে কিন্তু এটা অনুসরণ অন্য কিছু দিয়ে চলে কিন্তু এটা ইলেকট্রনিক মিডিয়া এটা এত বেশি অ্যাভেলেবল হাতের মুঠোর ভিতরে আপনার ছেলেকে যদি কোনোরকম একটা কিনে দিতে পারেন একটা অ্যান্ড্রয়েড সেট কিনে দিতে পারেন তাহলে তার নষ্ট হওয়ার জন্য এটাই যথেষ্ট আসছে লাগবে না রাতের বেলা আপনি হয়তো মনে করতেছেন সে পড়তেছে ঘুমাচ্ছে ঘুমাচ্ছে না বালিশের নিচে এটা রাখতেছে সারা রাত ধরে দেখতেছে ফজর নামাজে বাদ দিয়ে ঘুমিয়ে থাকবে এটা একবার প্রমাণিত সত্য হয়ে গেছে বিদেশ থেকে এত পয়সা টাকা পয়সা কামাই করছেন কষ্ট করে উঠে সন্তানের জন্য অ্যান্ড্রয়েড সেট কিনে দিচ্ছেন কান্নাকাটি করছে এই জন্য কান্নাকাটির জন্য অ্যান্ড্রয়েড সেট কিনে দিচ্ছেন আপনার সন্তানকে আপনি নষ্ট করেছেন আমি অনেক টিচারকে দেখেছি আমাকে বলেছে যে আমাদের সন্তানদেরকে নষ্ট হচ্ছে বাবারা অ্যান্ড্রয়েড সেট কিনে দেয় কেন অ্যান্ড্রয়েড সেট কিনে দিচ্ছেন বাটন সেট দেন একটা যদি দরকারই হয় সন্তানদের মোবাইল দরকার হয় না একটা বিরাট সময় পার হয়ে গেছে আমাদের ওস্তাদরা কাছে যখন পড়েছে আমাদের সন্তানরা আমাদের তো মোবাইল ছাড়া চলছে চলছে না খবর নিতাম চিঠি লিখে সেই সময় এখন তো চিঠি লেখা লাগে না ফোন করলে চলে আপনি তো ফোন করতেই হয় দোকানে যান ফোন করতে পারবেন কয় টাকা যায় আপনি এটার ভিতরে টাকা আছেন অনবরত টাকা ঢুকাচ্ছেন এই টাকা এক সময় আমরা যারা ইউনিভার্সিটি পড়েছি এই টাকা খরচ করিনি আমরা পুরো টাকাটা যে এই টাকা আপনি অ্যান্ড্রয়েড সেটের পিছনে খরচ করতেছেন একটু চিন্তা করে দেখেন আপনার সন্তানকে এটা খরচ করাচ্ছেন আপনি কিন্তু তাকে এমন জায়গায় নিয়েছেন পিছনে ফিরতে পারবেন না সে একবার যদি কোনো কেউ টাকা পয়সা খরচ করে অভ্যস্ত হয়ে যায় পিছনের দিকে তাকে নেওয়া যায় না অনেক কষ্ট হয়ে যায় তখন সে অন্যায় করতে শুরু করে তখন সে অন্যায় করছে তখন সে কী করে মনে করে আমার আমি এখন বাধ্য হয়ে গেছি সরকারের সম্পত্তিতে হাত দিবে সরকার সম্পত্তি মানুষ যে কোনো মানুষের অন্যায় কাজ করতে যে কোনো অন্যায় মনে অন্যায় কাজ করবে লক্ষ লক্ষ টাকা অল্প নিমিষে পাওয়া যায় এটা করবে সেটাও তো আছে এক ব্যাগ টেনে দিলে তথাগত ইয়াবার ব্যাগ টেনে দিলে সেই টাকা বহু পাওয়া যায় মানুষের কাছে সেই কাজও করে মূল সমস্যা হচ্ছে এটাই যে আপনার সন্তানকে আপনি কী বানাবেন আগে থেকে সিদ্ধান্ত নিতে হবে আপনি কীভাবে তাকে সিদ্ধান্ত নিতে হবে ইলেকট্রিক মিডিয়া খুবই সেলাহুন জাত আদাইন এটাকে বলা হয় এমন এক অস্ত্র দুদিকে কাটে আপনি থাকতেও পারবেন না নিতেও পারবেন না ধরতে পারবেন না ধরলো এক দোষ না ধরলো আরেক দোষ আপনি কোন দিকে যাবেন এটা আপনার লাগেই এটা লাগছেই আপনাকে কি করে এর মধ্যে ইলেকট্রনিক মিডিয়ার মধ্যে একটা হচ্ছে ফেসবুক ফেসবুক যে বাঘা মানে একেবারে ময়লার জায়গা এটা কোনো সন্দেহ নেই ফেসবুক আমাদের অনেক ক্ষতি করে ফেলেছে কীরকম ক্ষতি করেছে জানেন এক সময় একটা লোক কয়েকটা কথা বলতো কোনো এক গ্রামে কেউ খোঁজখবর নিতেন কিন্তু পাগল এখন সেটা ভিডিও করে আইনা ফেসবুকে দিয়ে দিয়েছে এখন সারা দুনিয়ার মানুষ জেনে গেছে যে অন্যায়টা হচ্ছে অমুক জায়গাতে এক লোক হাদিস অস্বীকার করেছে ওকে নিয়ে আসা ফেসবুকে দিতে হবে ফেসবুকে না শুধু ওটা দিয়ে তার সাথে একটা বেড তৈরি করতে হবে তার সাথে একটা আলোচনা তৈরি করতে হবে এবং কিছু লোক সেটার জন্য বসে আছে আরে হাদিস অস্বীকার করে তো কাফের তার সাথে কিসের আলোচনা যে ব্যক্তি হাদিস অস্বীকার করেছে ইমানদার নয় আল্লাহ বলেছে এটা ফালা ও রব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফিমা শাজারা বাইনাহুম তাদের মধ্যে যা ঘটে গেছে এবারে রসুলকে যদি কোনো বিচারক না মানে তো তাদের ইমানদার হতে পারে না আল্লাহ বলছে রসুল যা বলে তাই মেনে নিতে হাত্তা ইউহাক্কিমুকা ফিমা শাজারা সুম্মা লা ইয়াদফু আনফুসিহিম হারাজা মিম্মা কাদাইতা ইউসাল্লিমু তাসলিমা আপনি যে ফয়সালা দিবেন এটা মানার ক্ষেত্রে তাদের অন্তর কোনো দ্বিধা থাকতে পারবে না মানার মতো মানতে হবে এর অর্থ হচ্ছে আপনি কোনো ক্রমেই এই যে এই যারা এরকম জিনিসগুলি বলে যে হাদিস মানে না বা হাদিসের এটা করে এটা করে তারা কিন্তু ইমানদার নয় তাদেরকে আপনি নিয়ে সুন্দর করে এমন জায়গায় নিয়ে গেলেন সারা দুনিয়ায় মানুষকে দেখালেন যে ওরা দলিল প্রমাণ দিচ্ছে ওই কিসের দলিল প্রমাণ ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলী ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলীকে একজন জিজ্ঞাসা করেছিল যে একজন নবুয়ত দাবি করেছে তার একজন বলে যে তুমি যে নবীর প্রমাণ দাও তুমি কাফের হয়ে গেছো তুমি প্রমাণ চাইছো কেন তুমি কাফের হয়ে গেছো সে এমনিতেই কাফের তার প্রমাণ প্রমাণ দিলে তুমি মানবে নাকি
ওই সুযোগ তোমাকে তাকে দিচ্ছ কেন? যে ব্যক্তি নবুয়ত দাবি করবে সে কাফের, সুতরাং তার প্রমাণ চিন্তা ভুল করবেন তুমি। ও তো প্রমাণ চাইলে তো অর্থ যে তুমি তাকে কিন্তু সুযোগ দিচ্ছা, সুযোগ দিচ্ছ কথা বলার জন্য। এটা তো সমস্যা হয়ে যায় আমাদের। এরা যারা হাদিস অস্বীকার করে, হাদিসের প্রামাণ্যতা মানে না, কেউ বলে আমি মুতাওয়াতের মানে আহাদ মানি না, খবর ওয়াহেদ মানি না, অথবা আমি বুখারি মানি, মুসলিম মানি, অন্য হাদিস মানি না, অথবা আমি অমুক হাদিস মানে, আমি বিবেকে যেটা ধরো এটা মানি না, এরা কিন্তু ইমানদার নয়। এদেরকে কথা বলার সুযোগ দেওয়া উচিত না। অথচ এগুলো এমন অবস্থায় পৌঁছে গেছে ফেসবুকের, হ্যাঁ, বদৌলতে না খারাপ অবস্থাতে সারা দুনিয়াতে এখন সেটা ছড়িয়ে পড়ছে। এক মিনিটের কেউ একটা অন্যায় করে সারা দুনিয়া ছড়িয়ে পড়ছে। এটা কিন্তু এর খারাপ দিক, খুব খারাপ দিক এটা। এবং এর মাধ্যমে এমন হয় আপনার ঘরের জিনিস বাইরে চলে যাচ্ছে। নিয়ম হচ্ছে শরীয়তের বিধান হচ্ছে কোথাও অন্যায় হলে এটা সাতের করতে, গোপন করতে বলছে, কোথাও অন্যায় হলে গোপন করতে বলছে, প্রচার করতে নিষেধ করছে। কিন্তু আপনি দেখেন ফেসবুকে সেগুলি প্রচার করা হচ্ছে, প্রচার করা হচ্ছে। আর এমন হচ্ছে ফেসবুকে কাটাকাটি বহুত হয়, কাটফিস বুঝেন কিনা, একটা অংশ আরেকটা অংশ কেটে দিচ্ছে, মাঝখানে গুরুত্বপূর্ণ অংশ রেখে দিচ্ছে। এটা তো করে, এতে করে কী করে দুজনের মধ্যে ঝগড়া লাগিয়ে দিচ্ছে। একই জিনিস আপনি দেখবেন না একদিকে আসে, একদিকে দিলে ভিন্ন অর্থ হয়ে যায়, না পরে কমা দিলে এক অর্থ হয়, না পরে কমা না দিলে আরেক অর্থ হয়। এখানে পেশাব করিবেন না, করিলে 100 টাকা জরিমানা, করিবেন এর পরে কমা না দিলে, না করিলে 100 টাকা জরিমানা হবে। এরপরে ফেসবুক তো এটাই করে, এরা কি করে কথার অর্ধেক কাটি আরেক দিকে নিয়ে যায়। আপনি যেটা বলেন না এটা বলার সুযোগ নেই, কারণ এটা চলে গেছে দুনিয়া, সব হয়ে গেছে একজ্যাক্ট সব জায়গায়। এই ফেসবুকের ক্ষতিকর দিকগুলো অনেক মারাত্মক, এগুলি আমরা বুঝতে পারি কখন, যখন দেখি যে আমাদের কথাকে বিকৃত করা হচ্ছে। আমরা যেটা বলিনি এ কথা আমাদের মুখ দিয়ে বের হয় না, কিন্তু আরেকজন তার মনের মতো করে সেটাকে বিক্রি বাঁকা করে দিচ্ছে, আরেকজন চালিয়ে দিচ্ছে। এরকম অনেকের কথায় সেটা হবে, অনেকের ব্যাপারে সেটা হবে। একজন একটা মিথ্যা কথা বলতে সারা দুনিয়া করে দিয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বলেছেন যে এটা এরকম কথা, সে হয়তো মনে কিছুই হয় না, কিন্তু এটা তার জন্য জাহান্নামে, তাকে 70 বছর জাহান্নামে থাকতে হবে। সাবাইনা খারিফান, 70 বছর জাহান্নামে তলানি দিয়ে যাবে, 70 বছর। এটা তো অনেক নিচে চলে যাবে এই গুনার কারণে, যেগুলি না জেনে কথা বলার কারণে। ফেসবুকের বেশিরভাগ খবর হচ্ছে অসমর্থিত, অসমর্থিত খবর। ফেসবুকের খবর দিয়ে অনেকে তো ওয়াজ নসিহত করে ফেলে, অনেকে ফেসবুকের খবর দিয়ে, তাদের কাছে আর কোনো খবর নেই, ফেসবুকের খবর দিয়ে এখন আলোচনা শুরু হয়েছে। এটা আরও সমস্যা, তার কাছে মনে হচ্ছে ফেসবুকতে জিজ্ঞাসা করতে পারে যে এই ঘটনাটা কী ঘটেছে। আজকে আমি আসার সময় দেখলাম একজনে এক আলেম সম্পর্কে জিজ্ঞাসা, উনি এটা বলেছে, ওনাকে ফোন দিলাম, বলতো আমি এটা বলিনি। আসার সময় একজন ফোন দিলাম, আমি বলিনি, এইভাবে বলিনি। তো দেখা যাচ্ছে যে যেমনি যেভাবে পাচ্ছে সেভাবে ব্যাখ্যা করতেছে। এটা হচ্ছে ফেসবুকের খারাপ দিকগুলো। কীভাবে আরও কী করতেছে, কাপড় বিক্রি করতেছে, দেখছেন তো ফেসবুকের কাপড় বিক্রি, তো নাউজুবিল্লাহ ওজন শুরু করেছে, কোটিপতি হয়ে যাবে গ্রামের মানুষ, কোটিপতি হওয়ার বুদ্ধি এটা। এমনভাবে কাপড় তুলে তুলে খুব শরীর হাঁটে হাঁটে আগে পিছিয়ে করে সে কাপড় বিক্রি করতেছে, দেখাচ্ছে মানুষদের কীভাবে। এবং এরা এরা এই পদ্ধতি জায়েজ করলো কে করে? আর এইভাবে তাদের ঘরের ভিতরে যারা দিচ্ছে এগুলি কীভাবে জায়েজ হইতে পারে যে মানুষ মহিলারা দেখতেছে বসে বসে? এগুলির পিছনে আবার টাকা খরচ করতেছে দেখার জন্য, আবার কেউ টিকটাক করতেছে, তথাগত টিকটাক। এগুলি টিকটাক নয়, এগুলি হচ্ছে জাহান্নামের অন্ধন ইন্ধন তৈরি করতেছে এগুলি দিয়া। কারণ কিছু বাধা দিতে পারবে না, আমি তো নাটক তৈরি করতেছি, বাধা দিতে পারবে না কোনো কোনো জায়গাতে, এগুলি অন্যায় করতেছে, আপনি বাধা দেন বলতে নাটক তৈরি করতেছি আমরা, নাউজুবিল্লাহ। তোমাকে নাটক তৈরি করতে বলছে কে, অন্যায় দেখাইয়া, হারাম দেখায় কি নাটক তৈরি করা যায়? এই মানুষগুলি নারী আর পুরুষের ছবি একসাথে দেখায় কিসে নাটক তৈরি করতেছে? কোনো নাটক ইসলামে জায়েজ নাই, এই না জাতি কোনো নাটক জায়েজ নেই ইসলামে। এগুলি বানিয়ে বানিয়ে নাটক বানানো হচ্ছে, মনে রাখবেন এগুলি বানানো নাটক। ইসলাম কোনোদিন বানানো জিনিস মিথ্যা কথা কখনো অনুমোদন করে না। মিথ্যা কথা সত্যটা করতে পারে, দেখাইতে পারেন যে এইভাবে নামাজ পড়তে পারে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু মিম্বারে উঠে দেখাইছেন এইভাবে নামাজ পড়তে হয়, সেটা আলাদা কথা। কীভাবে নামাজ পড়তে হয়, আপনি একজন টিচার হিসাবে ছাত্রকে দেখাবেন এইভাবে নামাজ পড়তে হয়, এটা সত্য জিনিসটা বুঝেছেন। এরকম নয় যে একজন বলছে আমি অমুকের বাপ, এটা মিথ্যা কথা, সে তার বাপ নয়। অমুকের চরিত্র নিতে আপনি পারেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মা হাকাইতু আন্না লি কাজা ওয়া কাজা ওয়া কাজা, আমি কোনো মানুষের চরিত্র নকল করবো এটা আমি কখনো পছন্দ করি না, যদিও আমার যে এত এত জিনিস হয়। রাসূলুল্লাহ কখনো এটা বলতেন না, অমুক একটা নাটক করে দেখেন। কেউ কত এটাও করে, কী করে, একজনের কথা বিকৃত করে, হ্যাঁ, দেশের বড় বড় প্রধানদের অত বড় বড় লোকদের কথা বিকৃত করে একজনের বহু রকম সাজে, সব সং সাজে, ইসলামের সং সাজা নিয়ম না, ইসলামে সং সাজার সময় ইসলামে যুবকদেরকে বেহুদা কাজে নিয়োজিত করার জন্য এই সমস্ত টিকটাক ফিকফাক অনেক কিছু বেরোচ্ছে, এগুলি সেটা শুরু করছে, আর কিছুই না। এগুলি কোনোদিন উপকার কিছু আনবে না, আপনার সন্তান কিছুই শিক্ষা দিবে না। আনন্দ, এই আনন্দগুলি যেগুলি আপনি এখন ভোগ করতেছেন, এগুলি কিন্তু আখেরাতের আপনার নিরানন্দের কারণ হবে এবং ক্ষতির কারণ হবে। কিছু মানুষ আছে ছবি ছেড়ে দিচ্ছে, কিছুক্ষণ পর পরে ছবি ছেড়ে দেয়, তো বিয়ে করছে তার বউর ছবি দিতে হবে, কেন ফেসবুকে দিতে হবে?
বহুতো আপনার আরেকজন কী জন্য দিচ্ছেন আপনি, কী জন্য আপনার বর ছবি আরেকজন ফেসবুকে দিতে হবে, কেন কী দরকার, পুরো বিয়েটা আপনার ইয়া করার দরকার কী ছিল? যেই বেটা আপনার বিয়ের ইয়া করেছে, পুরো ভিডিও করেছে, ওইটা কি জায়গা আছে নাকি আপনার বোর দিকে তাকানো? কী জন্য করেছেন আপনি সেটা? এই সমস্ত ছবি রাখাও তো জায়গা নেই, যে ছবিগুলি সুরা খালিয়া মুখ খোলা ছবি ছবি মেয়েদের দেখাচ্ছেন আপনি, তাদের এইটা এগুলো যদি কোনো সারা দুনিয়া চলে আপনার কী হবে শেষ পর্যন্ত? কি অনেকে আছে শেষ জীবনে তওবা করে যে আমি এখন কী করব, এখন কী করবেন আপনার? এখন বলতে হবে যারা যারা এগুলো কোথায় পাইছেন আপনাদের লুকিয়ে ফেলেন, আপনাদের এগুলো ডিলিট করে দেন, আপনি কত মানুষকে পাবেন? এগুলো তো সারা দুনিয়া হয়ে গেছে, আগে কেন খেয়াল ছিল না যে আমি অন্যায়টা করতেছি? বহু মানুষ তাই করে। এই জন্য এই ইউটিউবের মাধ্যমে অনেকে দেখা যায় যে ফিল্ম দেখতেছে, আর ইউটিউবটা হয়ে গেছে এখন অর্থ কামাই কারো কারো উদ্দেশ্য, দশটা বারোটা বানাইলে অর্থ পাওয়া যায়, টাকা পাওয়া যায়, কিন্তু হারাম টাকা, এটা পুরোটাই হারাম টাকা। ইউটিউবের মাধ্যমে টাকা রোজগার করা হারাম, অ্যাডসেন্স দেয়, এই অ্যাডস আপনার কোনো হাত নেই, এমন এমন ছবি দিবে আপনি চিন্তা করবেন যে ও জীবনে যেন এই ইউটিউব যদি না আসতো কোনো দিন। আমি ওই দিন চোখের সামনে পড়ে গেছে তথাকথিত আলিবাবা, এই জন্য ছবি নয়, ওই জন্য পুরো মহিলাদের ছবিগুলো দিয়ে রাখছে, বাধ্য হয়ে অ্যাড বন্ধ করতেছে। কেন বন্ধ করবে? আপনাকে জবাবদিহি করতে হবে, ওইটা কোন ধরনের কথা? হারাম বন্ধ করতে জবাবদিহি করতে হয়, আর হালাল কথা বললে আপনার মিডিয়া বন্ধ করে দেওয়া হচ্ছে, আপনার ইউটিউব বন্ধ, আপনার চ্যানেল বন্ধ করে দেওয়া হচ্ছে। এই তো মুসলমানদের বিপদ হচ্ছে এখন পুরোপুরি, যে আমরা কথাও বলতে পারবো না, আবার সহ্য বিরুদ্ধে কথা বলতে পারবো, সহ্য করতে হবে আমাদেরকে অন্যায়টা। মহাবিপদের দিন হচ্ছে আজ এই মিডিয়াগুলো, আমাদের জন্য ইমান রক্ষা করার জন্য কঠিন কাজ হচ্ছে, এই বড় সমস্যা হচ্ছে আমাদের ইমান রক্ষা কীভাবে করতে পারবে এই মিডিয়া জগতে। আর একটা বলছে হোয়াটসঅ্যাপ কী করে, এগুলিতে হোয়াটসঅ্যাপ এরকম করে কী করে লুচ্চামি শিক্ষা দিচ্ছে, বুঝলেন তো আপনি? কোথায় কোন ছেলে ছেলেকে বিয়ে করেছে ওইটা আমি আপনাকে দেখাতে হবে কেন? কোথায় কোন মেয়ে মেয়েকে বিয়ে করছে এগুলি প্রচার করতেছে, এগুলি ছবি তুলতেছে। যেই বেটারা এই কাজগুলি করতেছে তাদের কি পুরুষত্ব নেই? ওরা মানুষ না, ওদের কি বিবেক নেই? ওরা কি এগুলি করতেছে কেন? আর যারা প্রচার করতেছে, তারা প্রচার করার সুযোগ দিচ্ছে, ওরা কেমন হতে পারে, কত খারাপ হতে পারে? ইচ্ছা করে এগুলি নিয়ন্ত্রণ করা যায়, নিয়ন্ত্রণ করা যায়, কারণ আমি এর প্রমাণ পেয়েছি। আমি যখন পিএইচডি করছিলাম তখন আমার কিছু ছবি দরকার হয়েছিল হিন্দুদের, তাদের দেবদেবীর বিভিন্ন ছবি, আমি সৌদি আরবে বসে সেই ছবি কালেকশন করতে পারি নাই, পারি নাই, পারি নাই, শেষ পর্যন্ত পারি না। কারণ যখনই মালিক আব্দুল আজিজ ওখান থেকে আসতো, ওরা চিঠি লিখতো যে কেন তুমি নিবে এটা বলো, তোমার এটা কেন দরকার, এটা কাটিয়ে দিচ্ছে, আটকাই দিচ্ছে। বাধ্য আমাকে বাংলাদেশে এসে কপি করে তাকে নিয়ে যেতে হয়েছে হাতে করে, যে এটা ওখানে ঢুকে না, বোঝা গেল ইচ্ছা করে আটকানো যায়, এটা কঠিন কিছু না, কিন্তু কে আটকাবে, কে দরদি আছে, কে আপনার ইমানের জন্য দরদি? কেউ নেই। আপনাকে লালন পালন করতে অনেকেই দরদি আছে, ইমানের দরদি কেউ নেই। সবাই চায় আপনি যেভাবে হোক, কাল হুমুর কান্নাম হুমুরুম মুস্তান ফেরা ফারাত মিন কাসওয়ারা, গাধার মতো আপনি দুনিয়াতে জীবন যাপন করবেন, আর গাধার মতো উঠবেন হাইওয়ানের মতো আখেরাতে, আখেরাতে উঠবেন, সেখানে হাইওয়ানের মতো থাকবেন, কিছু দুনিয়াতে যেরকম হাইওয়ান ছিল সেখানে হাইওয়ান উঠবেন, এটাই চায় সবাই। ইমানের উপর টিকে থাকার মতো কেউ চায় না। এই দরদি মানুষগুলো কোথায় গেল যারা এই দরদটা পোষণ করবে, যে সমাজের প্রতি, আমার সন্তানের প্রতি, আমার ছাত্রদের প্রতি, যুব সমাজের প্রতি দরদি হওয়া দরকার, তাদেরকে আমি কোথায় নিয়ে যাচ্ছি? এইভাবে অনবরত খুলে দিয়েছি আমি সব কিছু, অনবরত বিশাল বিশাল ইয়া দিয়ে আমি সেরে দিচ্ছি, আমি কয়জন, আমি আপনি আর কয়জনে আর ফু দিয়ে কি সে আগুন নিভানো যাবে? বিশাল আগুন যদি জ্বলে সে আগুন নিভানো যায় না। বিশাল অন্যায় হচ্ছে আজ এই মিডিয়া জগতে, যত বেশি পারা যায় অনেকে এই মিডিয়া, কতগুলি মিডিয়া খুলছে আপনি বলেন তো? মিডিয়াতে যারা চাকরি করে নারী পুরুষগুলি কি আসলে দিনদার? নাউজুবিল্লাহ, এদের খোঁজ নিয়ে দেখেন তোর পরিবারের কী অবস্থা, সন্তানের কী অবস্থা, ভবিষ্যৎ প্রজন্মের কী অবস্থা তৈরি করছে তারা। তারা তখন বসে ওখানে আলোচনা করতে, তখন কী আলোচনা করে? বেশিরভাগই আলোচনা হয় কীভাবে নারীদেরকে ঘর থেকে বের করবে, এই আলোচনা তাদের প্রথম, আর কোনো কাম নেই। দ্বিতীয় আলোচনা হবে তথাকথিত প্রগতির দিকে কীভাবে নিয়ে যাবে, প্রগতি কি রাস্তায় পাওয়া যায়, প্রগতি উন্নতি হয়, সে উন্নতি ইসলাম দিয়েছে, আপনার মন মতো তো আর প্রগতি করতে পারেন না, যেভাবে ইচ্ছে সেভাবে তো আপনি মানুষকে উন্নতি করতে পারেন। উন্নতি হবে কোরআন ও সুন্নাহর বেজে, উন্নতি হবে আখেরাতের বেজে, জান্নাতে যে যেতে পারলো সে উন্নতি করলো। ফামান যুহজিআ আনিন নার ওয়া উদখিলাল জান্নাত ফাকাদ ফাজা, যেই ব্যক্তি যাকে জাহান্নাম থেকে দূরে রাখা হয়েছে, জান্নাতে যাকে ঢুকানো হয়েছে, সে ব্যক্তি সফলকাম হয়েছে। এই সফলকামের চিন্তা না করে আপনি কোন সফলতা চিন্তা করছেন? আপনার আমার সফলতা চিন্তা করতে হবে ওইটাই যেটা আল্লাহ মুতা রাসুল অনুমোদিত, এর বাইরে অন্য কোনো সফলতা চিন্তা করার অর্থ হচ্ছে মানুষকে ধ্বংস করা। আরবে রয়েছে মেসেঞ্জার, ইনস্টাগ্রাম, এগুলো সবই কিন্তু আমাদের, এই আরও কত বের হবে তার হিসাব নেই,
টেলিগ্রাম কত কিছু আপনাকে দেখবেন যে এমন ভাবে দিচ্ছে যে আপনাকে কোন কোন ফ্রি দিচ্ছে পরে যখন আপনি এগুলিতে মুদমেন হয়ে যাবেন যেগুলোতে এডিক্টেড হয়ে যাবেন তখন আপনাকে এখন টাকা দিয়ে কিনতে হবে তখন আমরা টাকা দিয়ে নেবেন এরপরে এরপর দেখবেন যে আপনার চলছে না আপনি বলছেন যে আমরা চলে না কেন চলে না চলে এটা বাদ দিলেই হয় এটা বাদ দিলেই হয় কিছু হয় না এই জন্য এগুলি থেকে দূরে থাকা সবচেয়ে বেশি নিরাপদ কারণ এগুলি না দেখলেও চলে আপনার যতটুকু দরকার খবর কোনো জানলেন খবর শিখিয়ে জেনে নিলেন যথেষ্ট এগুলি যত বেশি আপনি উল্টাবেন তত খারাপ হবে যে এরগুলি দেয় সেগুলিকে বয়কট করুন যদি আপনি থাকতে চান যে এগুলি খারাপ কিছু দিবে তাকে বয়কট করুন দেখবেন যে আপনার পরিধি নির্ধারণ হয়ে গেছে আপনি কিছু মানুষের মধ্যে সীমাবদ্ধ হয়ে গেছে কোনো সমস্যা নাই আপনার বন্ধু বান্ধব 5000 থাকুক কোনো সমস্যা নাই 3000 থাকুক সমস্যা নাই কিন্তু বেশি মানুষ হতে হবে সবাই যা ইচ্ছা তা আপনাকে দিয়ে বেড়াবে আপনাকে গালি দিবে অন্যায় করবে এগুলিকে আপনি কাছে রাখবেন না এগুলো আপনার ক্ষতিকর জিনিস ক্ষতিকর এলিমেন্টস কখনো রাখতে হয় না কেটে ফেলে দিতে হয় এটা ক্যান্সার হলে এটা কেটে ফেলে দিতে হবে ওইটা থাকলে বাকিটাও ক্যান্সার করে ফেলবে সুতরাং ওইটাকে আপনাকে সেভাবে এগিয়ে যেতে হবে কিভাবে তারা নষ্ট করে আমি কয়েকটা উদাহরণ দেব কিভাবে এই ইয়াগুলো মিডিয়াগুলো কিভাবে আমাদেরকে নষ্ট করে দেখেন এক নম্বর কাজ হচ্ছে এদের কাজ হলো মুনাফিকদের মতো কাজ করা মুনাফিক চরিত্রদের মুনাফিক চরিত্রের একটা উদাহরণ দিই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি যখন মদিনায় ছিলেন তারা কি করত একটা মসজিদ বানাইছে মুনাফিকরা কি বানাইছে মসজিদ মন্দির বানায় না কিন্তু মসজিদ বানাইছে দেখতে খারাপ নাকি খারাপ না খুব ভালো জিনিস মসজিদ বানাইছে কেউ কি বলতে পারবো যে আমি খারাপ কিছু করছি হ্যাঁ আল্লাহ তাআলা কোরআন কারিমে বলেছেন ওয়াল্লাযিনা ইত্তাখাযু মাসজিদান দিরারাম ওয়া কুফরাম বাইনাল ওয়া কুফরাম বাইনাল মুমিনিন ওয়া ইরসাদা লিমান হারাবাল্লাহু ওয়া রাসূলাহু ওয়া লা ইয়াহলিফুন্না ইন আরাদনা ইলাল হুসনা আল্লাহু ইয়াশহাদু ইন্নাহুম লাকাযিবুন সূরা তাওবার মধ্যে আল্লাহ তাআলা বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাবুকের যুদ্ধে যাচ্ছেন তখন তারা বলতেছে যে আমাদের মসজিদে ইয়া রাসূলুল্লাহ আপনি আমাদেরকে নামাজ পড়ে যান আমাদের একটা মসজিদ বানাইছি আমরা এই উপত্যকার পার হয়ে আপনার মসজিদে যেতে কষ্ট হয় আমরা এখানে নামাজ পড়ব রাসূল বললেন যে ঠিক আছে আমি তাবুক থেকে ঘুরে এসে তারপর তোমাদের এখানে নামাজ পড়ব রাসূল মানে স্বাভাবিকভাবে নিয়েছেন রাসূল তো আর জানে না তাদের অন্তরের খবর আল্লাহ তাআলা আসার সময় তাবুক থেকে ফিরে আসছে আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াত নাযিল করলেন লা তাকুম ফিহি আবাদান ওই মসজিদে কখনো দাঁড়াবেন না লা তাকুম ফিহি আবাদান লা মসজিদুন উসিসা আলা তাকওয়া মিন আউয়াল ইয়াউমিন আহাক্কু আন তাকুমা ফি যে মসজিদ তাকওয়ার প্রতিষ্ঠিত হয়েছে কুবা মসজিদ সেটা ভালো আপনি ওটা তাকাতে পারবেন না কেউ যদি মদিনায় যায় আমাদের হয়তো মদিনায় ছিল দেখছি ওটা কোন জায়গায় কুবার পশ্চিমাংশে একটা জায়গা আছে যেখানে উপত্যকার পরে তারা মসজিদে দেরার বানাইছে এখনও সে জায়গা বড় বড় পাথর দিয়ে তৈরি আছে মানে ভেঙে ফেলছে কিন্তু পাথরের জায়গা দেখানো আছে তৈরি করছে কেন আল্লাহ বলে দিয়েছে এটা ইরশাদ আল লিমান হারাব আল্লাহ ওয়া রাসূলুহু আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে যারা যুদ্ধ করবে তাদের জন্য একটা ঘাঁটি তৈরি করছে মিডিয়াগুলো আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে তৈরি করে একটা ঘাঁটি আপনাকে আপনাকে শুরু করবে আপনাকে দিয়ে শেষ করবে আপনাকে দিয়ে জানেন তো এটা আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ আলাই বলতেন যখন গাড়িতে উঠলাম সিরাগাং থেকে শুরু হয়েছে কোরআন দিয়ে যখন আমরা কুষ্টিয়াতে জিনাইদহে নামলাম তখন কোরআন দিয়ে শেষ করছে মাঝখানে যা দেখাইলো এগুলো যদি আমি বলি তো আমাদের কারিগর থাকবে না এগুলি হচ্ছে দেখানোর জিনিস শুরু করেছে কোরআন দিয়ে শেষ করেছে কোরআন দিয়ে বিশাল ব্যাপার মাঝখানে যা দেখেছে সব হচ্ছে হারাম জিনিস দেখেছে তো এটাকে হালাল হয়ে গেল নাকি কে হালাল করে দিল আপনাকে মাঝখানে এই সমস্ত হারাম জিনিসগুলো এগুলি হচ্ছে মুনাফিকদের চরিত্র সেটাই তারা কি করছে দেখতে আপনাকে ঠিক মসজিদের মতো বানাইছে কিন্তু ভিতরে কি বলে শপথ করেও বলবে যে আমরা ভালো চাচ্ছি জাতির ভালো চাচ্ছি আমরা খারাপ কিছু চাচ্ছি না আমরা খারাপ করতে পারি না আমরা খারাপ করবো না আপনারা খারাপ চাই নাকি কিন্তু আপনাকে আসলেই খারাপ করতেছে তারা আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন যে এরা কি করে ওয়ালা ইয়াহলিফুন না ইন আরাদনা ইল্লাল হুসনা শপথ করে বলে ভালো চাই ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাহুম লাকাযিবুন আল্লাহ সাক্ষ্য দিয়েছে মিথ্যাবাদী তারা এরা মিথ্যুক এরা ভালো চায় না এদের অন্তরে প্রকাশ যা করছে ভিতরে তা নেই ভিতরে তো ভিতরে উল্টা যে যে কোনো মূল্যে তাদেরকে এই তাদের যে মৌলিকতা আছে মৌলিকত্ব আছে আমাদের সমাজের মানুষের ভিতরে যে এখনো ইসলামিক মূল্যবোধটা আছে এটা রাখবে না বিশ্বের বিভিন্ন দেশে মূল্যবোধ বলতে কিছু নেই মূল্যবোধ বলতে কিছু রাখে না সেখানে যা ইচ্ছে তা হাইওয়ানের মতো কাজ করতেছে মানুষ পুরুষ মানুষ চাকরি করতেছে মেয়েদের মতো মেয়েরা চাকরি করতেছে ভাই বোনের কোনো খবর নাই বছরে একবার ভাই দিবস বছরে একবার বোন দিবস বাবা দিবস সেই দিবসে খোঁজ নিতে যায় সেই মূল্যবোধের হারিয়ে তারা এখন কান্নাকাটি করতেছে মূল্যবোধ কোথায় পাওয়া যায় আর আমাদের মূল্যবোধটা নষ্ট করার জন্য আমাদেরকে ওই দেশ থেকে জিনিস আমদানি করে আমাদেরকে চালু করা হয় ওই দেশ থেকে আমদানি করে চালু করা হয় অনেকে আছে বিদেশে একটা চিন্তাধারার উপর বড় হয়েছে দেশে এসে সে ওইটাকে নাটক বানিয়ে সারছে এরকম হয়েছে এটাকে নাটক বানিয়ে ওটা প্রচার করতেছে
কোথায় কি দেখে আসছে সেটাকে নাটক বানিয়ে প্রচার করবে, এটা সে এখন নতুন নাটক বানিয়েছে। এবং নাটক বানিয়ে অনেকে সেটাকে আবার সাপ্লাই দিচ্ছে বিভিন্ন ঈদ উপলক্ষে, বিভিন্ন উপলক্ষে বিভিন্ন মিডিয়াতে সাপ্লাই দিচ্ছে। এগুলি সবই হচ্ছে আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে নামা। আপনি ভালো করে যদি দেখেন, এর বেশিরভাগই আমাদের মধ্যে পাঠ ইয়া তৈরি করতেছে, একে অপরের বিরুদ্ধে নামিয়ে দিচ্ছে, পুরোপুরি ইসলামের বিরুদ্ধে নামিয়ে দিচ্ছে। দ্বিতীয় যে কাজটি তারা করে তা হচ্ছে প্রবৃত্তির দ্বার বানিয়ে দিচ্ছে আমাদেরকে, সমাজকে আগাগোড়া পুরোটাই প্রবৃত্তির দ্বার বানিয়ে দিচ্ছে। আল্লাহ তাআলা কি প্রবৃত্তির দ্বার বানাতে বলছেন? কখনো না। আল্লাহ তাআলা বলছেন, ওয়াল্লাহু ইউরিদু আন ইয়াতুবা আলাইকুম ওয়া ইউরিদু আল্লাযিনা আন ইয়াতাবাউ আশ-শাহাওয়াতি আন তামিলু মাইলান আযীমা। আল্লাহ তাআলা চান তোমাদেরকে তোমাদের তওবা কবুল করতে, আর যারা অন্যায়কারী তারা চায় কি, তারা চায় তোমাদেরকে শাহওয়া প্রবৃত্তির মধ্যে তোমাদেরকে ভাসাই দিতে, প্রবৃত্তির তাড়নার মধ্যে ভাসাই দিতে। বর্তমান সময় প্রবৃত্তির তাড়না ভাসিয়ে দেওয়ার জন্য বেশি কিছু যাওয়া লাগবে না। আপনাদের সামনেই বিভিন্ন নিদর্শনগুলো আপনি দেখতে পাচ্ছেন। রাতের একটা দুইটা তিনটা বাজে মেয়েরা যখন বিভিন্ন ক্লাবে যায়, এটা কি সে কি ভালো, সে কি তাহাজ্জুদ পড়তে গেছে নাকি ওখানে, সে কী জন্য গেছে সেখানে? এই বদমাশগুলো ওখানে যাওয়ার পরে খুব কান্নাকাটি করবে, আমাদের ক্ষতি হয়ে গেল, ক্ষতি, তুই ওখানে গেছিস কেন, তোর ওখানে যাইতে কে বলেছে? দুনিয়ার মানুষগুলো যে অন্যায়গুলি করতেছে এগুলি কেউ বলার মতো নাই, কারণ যেই স্বাধীনতা দেওয়া হয়েছে ওই স্বাধীনতা স্বাধীনতা নয়, এটা দিয়ে পুরো জাতিকে ধ্বংসের মুখে ঠেলে দেওয়ার ব্যবস্থাপনা হয়েছে। কারণ বাপের কথা শোনে না ছেলে, ছেলে মেয়েরা বাপেরদের কথা শোনে না, স্ত্রীর কথা স্বামী শোনে না, স্বামীর কথা স্ত্রী শোনে না, যে যা ইচ্ছে তা চলতেছে, এটা স্বাধীনতা নয়, এটা দিয়ে ধ্বংসের একটা মূল আমাদের জন্য সবার জন্য একটা ধ্বংস তৈরি করা হয়েছে। সুতরাং বুঝতে হবে যে কী তৈরি হচ্ছে আমরা দিন দিন। আর কী করে এরা এই জিনিসটাকে তৈরি করে, এই মানুষগুলো যারা খারাপ এদেরকে আপনাকে সুশোভিত করে তোলে, আপনাকে দেখায় যে হলো স্টার, কিসের স্টার, সেই সবচেয়ে খারাপ জিনিস। এক সময় এদেরকে খুব খারাপ নামে চিত্রায়িত করা হতো, বলতেছে ওরা হচ্ছে প্রস্টিটিউট, এরা এই জাতীয় জিনিস, এখন তাদেরকে স্টার বানানো হচ্ছে। মিডিয়া কি করে, খারাপ জিনিসকে ভালো করে, ভালো জিনিসকে খারাপ করে, দেখতে পাচ্ছেন এটা আপনাদের চোখের সামনে, খারাপ জিনিসকে ভালো করে তোলে। একটা খবরকে দেখবেন যে এটা কিছুই না, এটাকে বিশাল করে তুলছে, 10-12 বইটা একসাথে বলার কারণ, কারণ একটা মিথ্যা কথা 100 বার বললে মানুষ মনে করে সত্য হয়ে গেছে, বুঝি এটা এত মানুষ বলে কি মিথ্যা কথা বলছে নাকি, কিন্তু আসলে দেখবেন যে গোড়ায় দেখ পুরোটাই মিথ্যা কথা, পুরোটাই মিথ্যা কথা। এরকম বহু জিনিস আপনাদের চোখের সামনে চলে গেছে, আপনি দেখতে পাচ্ছেন বিভিন্ন রকমের এমন এমন প্রবৃত্তি তাড়না উৎপাদক যে সমস্ত নাটকগুলি দিচ্ছে, এগুলি সবই আপনার আমার জন্য ক্ষতিকর, আমাদের সমাজের জন্য ক্ষতিকর এবং আমাদের প্রত্যেকের জন্য ক্ষতিকর, এমনকি ব্যক্তি ব্যক্তি হতে শুরু করে সমাজের প্রত্যেকটি মানুষের ক্ষতি ক্ষতির দিকে নিয়ে যাচ্ছে। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিয়াল ফাহিশাতু ফিল লাযীনা আমানু লাহুম আযাবুন আলীম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। নিশ্চয়ই যারা পছন্দ করে যে অশ্লীলতা ছড়িয়ে পড়ুক, যারা পছন্দ করে যে অশ্লীলতা ইমানদারদের মধ্যে ছড়িয়ে পড়ুক, যারা এটা পছন্দ করে, লাহুম আযাবুন আলীম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, আল্লাহ বলছে তাদের জন্য কঠোর শাস্তি রয়েছে দুনিয়া ও আখিরাতে। না আমার কথা না, আল্লাহর কথা, চিন্তা করা উচিত ভাইরা যারা এই সমস্ত কাজ চাকরি করে। ওয়াল্লাহু ইয়ালামু আনতুম লা তাআলামুন, আল্লাহ জানে তোমরা জানো না, আল্লাহ তাআলা বলছেন সূরা নূরে। এরপর আল্লাহ তাআলা আরো বলছেন, আলা লানাতুল্লাহ আলা যালিমিন, যালিমদের উপর আল্লাহ লানত হোক, আল্লাযীনা ইসুদ্দুন আন সাবিলিল্লাহ, আল্লাহর পথ থেকে যারা বাধা দেয়। আল্লাহর পথ থেকে বড় বাধা হচ্ছে এই মিডিয়াগুলো বাধা দিচ্ছে, বড় ধরনের বাধা। কীরকম বাধা? আপনাকে বলবে না যে ওইটা পড় করো না, কিন্তু আপনাকে এর বিপরীতটা দিয়ে দিচ্ছে, আপনি ওইটাতে ব্যস্ত হয়ে থাকবেন। সময় সীমিত আপনার, আমার জীবনটা কিন্তু খুবই সীমিত, আপনি যদি ভালোতে ব্যয় না করেন খারাপে অলরেডি ব্যয় হবেই হবে, আপনি এটাকে বন্ধ করতে পারবেন না, দেখবো যে খারাপে ব্যয় হয়ে যাচ্ছে আপনার সময়টা, কারণ সময় একটুকু। কিছু মানুষের সময় কাটাচ্ছি, সময় কাটানোর সময় কই, সময় পাই না আমরা খুঁজে, 10 মিনিট সময় পাইলে তো আল্লাহ শুক্রিয়া আদায় করা দরকার, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ পড়া দরকার, ইস্তিগফার করা দরকার। আপনি দেখবেন যদি আপনি সৌদি আরব যান, দেখবেন যে কোথাও বসে আছেন তার লেখা আছে 10 মিনিট তুমি ইস্তিগফার করো, আল্লাহ হুকুর পড়ো, তাকবীর পড়ো। কুয়েতে যান দেখবেন বিভিন্ন জায়গায় দেখা আছে যে তুমি এই সময়টা ভালো কাজে ব্যয় করো, তুমি এখানে ভালো কাজ করতে পারো, এই করতে পারো, কিন্তু আপনি এখানে বসেন 10 মিনিট আপনি কী হচ্ছে, হ্যাঁ দুনিয়ার মানুষের সাথে আপনার কাছে আর সম্পর্ক না, আপনি অন্য জায়গাতে ঢুকে গেছেন, আপনাকে পিটেও তোলা যাচ্ছে না যে এখান থেকে, এর অর্থ হচ্ছে আপনি কতটুকু মারাত্মক জায়গায় চলে গেছেন, চিন্তা করে দেখুন। এই জন্য এরা আল্লাহর পথ থেকে দূরে সরে, বুনা হাইওয়া যা, তারা চায় আল্লাহর পথ থেকে বাঁকা করে দিতে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। তৃতীয় যে সমস্যা তা দেখতে পাচ্ছি আমরা, যে এই যে মিডিয়াগুলো, এগুলো তৃতীয় যে কারণ, তার সবচেয়ে বড় সমস্যা হচ্ছে মিডিয়াগুলো বেশিরভাগই পয়সাওয়ালারা, পয়সাওয়ালারাই মিডিয়া দেয়। আপনি আমার মতো গরিবেরা মিডিয়া দিতে পারে না, মিডিয়ার খরচ আছে প্রচুর,
একটা অনুষ্ঠান করতে আমাদের বলতেছে যে আপনি একটা অনুষ্ঠান করলে প্রতি মাসে আপনাকে একটা অনুষ্ঠান করলে 30,000 টাকা দিতে হবে। তাহলে অনুষ্ঠান করা বন্ধ করে দিয়েছে, আমাদের তার ক্ষমার খরচ নাই। কিন্তু ঠিকই কিছু মানুষ আছে তাদের পণ্যের জন্য ঠিকই পর্নোগ্রাফি ঠিকই একটা অনুষ্ঠান চালাবে, সে একটা সিনেমা চালাতে রাজি আছে অ্যাডের জন্য তার, কিন্তু একজন ভালো ইমানদারের একটা ইয়া চালাতে রাজি নেই, একটা প্রোগ্রাম চালাতে রাজি নেই। এটাই দেখবেন আপনি পয়সা এটা করে। আল্লাহ তাআলা কোরআনে কারিম বলেছেন ওয়াকাযালিক জাআলনা ফি কুল্লি, আল্লাহ তাআলা কোরআনে বলেছেন আরাদনা নুহলিকা কারিয়াতান আমারনা মুত্রাফিয়া ফাফাসাকু ফিহা, যখন আমি কোনো জাতিকে ধ্বংস করতে চাই নষ্ট করতে চাই তখন তাদের মধ্যে যারা পয়সাওয়ালা তাদেরকে আমি এই সুযোগ দিই যে তারা যা ইচ্ছে তা করে বেড়াবে। ফাফাসাকু ফিহা, এর মধ্যে তারা ফেস্ক করে, অন্যায় করে, অশ্লীল কাজগুলো ছড়িয়ে দেয়। এই কাজটাই আমাদের সমাজে আস হচ্ছে এবং সেটা পয়সাওয়ালারাই করতেছে। এদের কাছে আপনি দিনের কিছু পাবেন না। আপনি দিনদারির কাছে নিয়ে যান না, তারা মনে করে যে এরা তো আসছে এখন ভিক্ষার জন্য, কোনো কিছু ভিক্ষা নিবে, এরা এটাই মনে করবে। এরা কোনোদিন আখিরাতের কথা একটু এক মিনিটও চিন্তা করে না। আল্লাহ তাআলা বলেন ফাদাম্মার না হাতে মিরা, এরকম অবস্থা যখন চলে তাদেরকে আমরা তখন তাদেরকে আমি ধ্বংস পথ প্রান্তে নিয়ে যাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি দোয়ার কারণে যাতে ধ্বংস হচ্ছে না, নাহলে বহু আগে যে অবস্থা চলে গেছে আমাদের সমাজ, বহু আগে ধ্বংসের প্রান্তে চলে গেছি আমরা। এই জন্য এরা কী করে, সম্পূর্ণরূপে টাকা আছে ওদের, লোক আছে ওদের, লোক তৈরি করে, কেউ কেউ বিদেশ থেকে লোক তৈরি করে তাদেরকে ঠিক সেভাবে পাঠায় যে এরা তোমার দেশে যায় এভাবে ইফসাদ করবা। এবং তাদেরকে কোনো কোনো কোম্পানিতে স্পেশাল একটা সিট দিয়ে দেওয়া হয়, ধরুন আপনাকে এই কাজ করতে হবে এত টাকা দিচ্ছি, আমার তিনটা লোক তোমাকে নিয়োগ দিতে হবে, ওই তিনটা লোক হবে ঠিক ওদের ঘরে পালিত, যেগুলি ওদের সমস্ত জিনিসপত্র তারা বলে। আমাদের দেশে বড় 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 পয়সাওয়ালারা একসঙ্গে দেখেছেন কিনা আপনারা, যে ওদের তার ওদের ইয়ার নিচে লাঠির নিচে বসে থাকে, ওদের কাছে হাঁটু গেড়ে বসে রয়েছে, এরকম বহু মানুষ আমরা চোখের সামনে দেখছি। এই পয়সা কোত্থেকে হয়েছে? কারণ ওরা টাকা দিচ্ছে যেন আমার দেশকে নষ্ট করে, ওরা সুদের উপর দেশটাকে চালু করতেছে, সুদ ব্যবস্থার উপর চলতেছে, গুণের উপর তাদের চালিয়েছে, সন্তানদেরকে চলে গেছে ওখানে, এমন এমন প্রতিষ্ঠান তৈরি হয়েছে ওখানে আপনি মেয়েরা পর্দা মুখে দিয়ে ওখানে ঢুকতেও পারে না, চাকরি দূরের কথা, পর্দা দিয়ে ঢুকতে পারে না ওই সমস্ত প্রতিষ্ঠানে, এমন প্রতিষ্ঠান তৈরি করছে। আর ওরা এখন বিশ্বের র্যাঙ্কিংও প্রদান করে ফেলবে আবার ওরা, র্যাঙ্ক তো ওরাই দেয়, অন্যায় র্যাঙ্ক তো ওরাই দিবে। সুতরাং বুঝছেন পয়সাওয়ালারা কোত্থেকে পয়সা পায়, কোথায় ব্যয় করে তারা, এটা হচ্ছে আমাদের সমাজে এই অ্যালাউন্স ফাসের খারাপ যে মিডিয়াগুলো তাদের একটি কাজ। মিডিয়াগুলো আরেকটি কাজ হচ্ছে অহংকারী তৈরি করা, অহংকারী তৈরি করা, বরং ইবলিসের মতো তারা অহংকার করে। এই অহংকারী তৈরি করে পিছনে আপনার যারা চলছে গরিব মানুষগুলো, শিকার যারা হচ্ছে ওরা কিন্তু গরিব মানুষ। আল্লাহ তাআলা কোরআনে কারিম বলেছেন যে যারা জাহান্নামে যাবে তখন তারা বিশেষ বিশেষ লোকগুলো তারা বলবে যে আমাদের কিছু করার নেই, আমরা ডাকছি তোমরা আসছো, ওরা বলবে যে আপনারা তো আমাদের ডাকছেন দিনে রাতে 24 ঘন্টা, আপনাদের পিছনে তো আমরা ছুটে চলেছি। ফাহাল আন্তু মুগনুন আন্না মিন আযাবিল্লাহি শাই, আল্লাহর আযাব আসছে তোমরা কি একটু বাঁচাইতে পারবে? বলো না, আল্লাহ তাআলা যা বলছে সবার জন্য সমান, আমি তোমাদের কিছু বাঁচাইতে পারবো না। তাই হবে, এরা ধ্বংস করতেছে আজ সবাইকে, জাতিকে, পুরো জাতিকে, এরা আপনার কোনো কিছু বহন করবে না, আপনার হিসাব আপনাকেই দিতে হবে, আপনার পরিবার দায়িত্ব আপনাকে নিতে হবে। এদের পিছনে চললে আপনি নিজে ধ্বংস হবেন, পুরো পরিবার আপনার ধ্বংস হবে, আপনার সমাজ ধ্বংস হবে, আপনার জাতি ধ্বংস হবে। এইগুলো বোঝানো উচিত আপনার সমাজকে। পঞ্চম যে সমস্যা আমরা এই ইয়ার মধ্যে দেখতে পাই সেটা হচ্ছে যে এরা কী করবে, সবসময় খারাপকে ভালো, ভালোকে খারাপ করে দেখাবে, খারাপকে ভালো, ভালোকে খারাপ করে দেখাবে। আপনি যখন দিনের কথা বলবেন আপনাকে বলবেন যেহেতু পিছনের যুগে এখনও আছে, আর যদি আপনি দিনের কথা বলেন তো শেষ হয়ে গেছে, ওই লোক এখনও বিশেষ জায়গাতে রয়ে গেছে, এখনও বুদ্ধিমত্তা আসে নাই, বাইরে দেশ ঘুরো, দেখো দেখো বাইরে ঘুরো, দেখো কি হয়। আমার পরিচিত এক ভাই, তার দিনদার যখন হয়ে গেল তার বাবা তারপর খেপে গেল যে এই সময় তোমার দিনদার হওয়ার সময় না, এই সময় হচ্ছে দুনিয়াকে তোমার ভোগ করার সময় না, আউযুবিল্লাহ। সন্তানদেরকে নষ্ট করার জন্য বাবা মা অনেক সময় নষ্ট করে, এরা অনেক সময় এই খারাপ জিনিসগুলোকে ভালো করে তুলে দিচ্ছে, মনে করতেছে যে এটা এখন তার নষ্ট নষ্ট হওয়ারই সময়। কেউ কেউ ধরা পড়লে বলে যুবক বয়সে তার দোষ না, কি কত মানুষের দোষ আছে, যুবক বয়সে দোষ ইসলাম এটা বলে না, যুবক বয়সে ইসলাম বলে যুবক বয়সে ইমান উপর থাকতে, তাকে আল্লাহ তাআলা স্পেশাল তার আশির নিচে ছায়া দিবে, এটা তাকে বলে। কখনো বলে না যুবক বয়সে দোষ করতে, অথচ এটা দোষ যুবক বয়সে দেখে যুবকদেরকে নষ্ট করার জন্য বিশেষ প্রোগ্রাম নিয়েছে, যুবকদেরকে নষ্ট করার জন্য। কারণ ওই সমস্ত যুবক যে সমস্ত জায়গায় যুবকগুলি ট্রেনিং দেওয়া হচ্ছে, শিক্ষা দেওয়া হচ্ছে, ওই জায়গাতে ইসলামের কোনো নামগন্ধ নেই, সেখানে যুবক যুবতীরা অবাধ মিলন হচ্ছে, কথাবার্তা বলতেছে, সেখানে বসে বিভিন্ন রকমের কথাবার্তা শিক্ষা দিচ্ছে, কী শিক্ষা দিচ্ছে সেগুলো, সেগুলো ইসলামের কোনো শিক্ষা কি সেখানে আছে? সেখানে থাকা জরুরি না? যুবকদেরকে ঠিক করার জন্য স্পেশাল ব্যবস্থাপনা থাকা দরকার, যেখানে ইসলামিক কোনো প্রোগ্রাম থাকা দরকার, সেগুলো এগুলি অবশ্যই সেগুলো কেন্দ্রীয়ভাবে হওয়া দরকার, আপনাদেরও প্রত্যেকের থাকা দরকার, যে যুবকদের জন্য আলাদা কোনো ব্যবস্থাপনা করা দরকার।
যুবকরা মসজিদে আসছে, এটা তো আল্লাহর রহমত, আল্লাহর নেয়ামত। অথচ কিছু মানুষ বলবেন যে মসজিদে যুবকরা আসছে, এটা সন্দেহ যায় নাউজুবিল্লাহ, সন্দেহ তৈরি করছে তাদের কাছে। এই সময় হচ্ছে খারাপভাবে চিত্রায়িত করা, ভালোকে খারাপ, খারাপকে ভালো করে চিত্রায়িত করা ওদের। যেই মানুষটা, যেই নারীটা প্রগলভা, উল্টাপাল্টা কথাবার্তা বলতেছে, সে তাদের কাছে বেশি আধুনিকা এবং বেশি গ্রহণযোগ্য। আর যে নারী পর্দা পরে, যে নারী পর্দা পরে আছে, এটা অনেক কাছে অপছন্দনীয়। এটা কী অবস্থা, এই দেখতে তো কীরকম লাগে, হ্যাঁ? এটা তো অ্যারাবিয়ান পোশাক পরে আসছে, বাংলাদেশে অ্যারাবিয়ান পোশাক কেন চলে? এই জাতীয় কথাবার্তা তাদের মুখ দিয়ে বের হয়। কারণ এগুলি হচ্ছে মিডিয়ার খারাপ দিক, যেই দিকগুলো মানুষকে বিনষ্ট করে দিচ্ছে দিন দিন। মিডিয়ার আরেকটা খারাপ দিক হচ্ছে জাদুর চেয়েও বেশি, এটা খারাপ, জাদুর চেয়েও বেশি খারাপ দিক হচ্ছে। কেন? আপনি দেখবেন জাদু কী করে, মানুষকে বিভ্রান্ত করে। এরা মানুষকে বিভ্রান্ত করতেছে, এরা মানুষকে বিভ্রান্ত করছে, খেয়াল মনে করতেছে ভালো, এটা ভালো নয়, ধোঁকাবাজি করতেছে, এরা ধোঁকাবাজি করতেছে। কীরকম বলতেছে, ছোটোকালে গান শিখাইলে ছেলের ব্রেন বড় হয়। কত বড় মৃত্যু, যারা আমাদের ছেলের ব্রেন বড় কী করবে, বড় ব্রেন কীটা এখন আছে, ব্রেন কি বাড়বে না কীটা? কোরআন পড়লে, কোরআন মুখস্থ করলে ব্রেন বড়, পরীক্ষিত সত্য। যারা কোরআন মুখস্থ করেছে এবং কোরআনকে ধারণ করে রাখতে পারছে, ওরা যে কোনো কাজ দেখবে তো ওটা কাজ সহজ হয়ে যায়। কারণ কোরআনের মতো এটা মুখস্থ করে রাখাটা সহজ কাজ না, তাদের কাছে ওইটা হয়। কিন্তু মুসিকা টুসি একবার যদি কেউ শোনে, এটা আরও দশটা হারামকে নিয়ে আসবে। কিন্তু তারা উল্টাটা বলে, জাদুর মতো কাজ করে একটা হারাম দশটা হারামকে নিয়ে আসতেছে, সেই কাজটি তারা করে মিডিয়ায়। মিডিয়ার এই কাজ থেকে বাঁচতে হলে সবচেয়ে বড় যে জিনিসটা দরকার, সেটা হচ্ছে যে আমাদের এর জন্য প্রস্তুতি নিতে হবে। কারণ এগুলো আমাদের এমন কিছু সামগ্রী যেগুলো আমাদের সন্তানকে নষ্ট করছে, ভবিষ্যৎ নষ্ট করে দিচ্ছে। এগুলোর বড় কাজ হচ্ছে আকিদা নষ্ট করে দিচ্ছে, আকিদা নষ্ট করে দেয়। আকিদা বিষয়ে বুঝেন কিনা, আপনি এখন বাধ্য হয়ে আপনাকে সবার সাথে তাল মিলিয়ে চলতে হবে। ওকে হারাম বললো না হালাল বললো আপনি এটা শুনবেন না, বললো সবাই বলছে একসাথে, এখন আমি কখনো বিরোধিতা করতে পারবো না। কেন বিরোধিতা করতে, আপনি যাবেন কেন ওখানে? যেই জায়গাতে আপনাকে কথা বলতে দেওয়া হচ্ছে না, যেই জায়গাতে আপনার মাদ্দাটা আপনি প্রকাশ করতে পারতেছেন, আপনি বিশ্বাস প্রকাশ করতে পারতেছেন না, সেখানে আপনি কেন যাবেন? যেখানে আপনাকে অন্যদের কথা শুনে আল্লাহর কথাকে বাদ দিতে হয়, সেখানে আপনি যাবেন কেন? এটাই বড় সমস্যা। মিডিয়া আপনাকে সব আকিদা সমান দেখাচ্ছে, এখন মিডিয়া দিয়ে দেখাচ্ছে যে বিশ্বের সব ধর্মে এক এক করে ফেলবে তারা। বিশ্বের সব ধর্মে এক করলে সব ধর্ম হইতে থাকে না, তাহলে একই তো হইতো। আপনি মুখে যেটা বলছেন বিরোধিতা, এটা আসলে কখনো একরকম না। একবার দেখলাম মিডিয়াতে সর্বধর্ম প্রার্থনা সভা করেছে, কি করছে জানেন? একজন উপরের দিকে, একজন নিচের দিকে, একজন দেখলাম যে এদিকে তাকিয়ে আছে, ওদিকে তাকিয়ে আছে। তো প্রার্থনায় তো এক হইল না, সব ধর্মে এক কী করে হয়? অথচ এটা তারা ফালিয়ে ফাঁপিয়ে তুলবে বেশি করে, যে আমরা এক করে ফেলতেছি, না যায় সম্পূর্ণ হারাম। আল্লাহ তাআলা কোরআনে কারিম বলেছেন, ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল, হক এবং বাতিলকে একসাথ করেন। ইমাম কাতাদা রহমতুল্লাহ আলাইহি বলেছেন, ইমাম তবরি রহমতুল্লাহ তার তাফসীরে উল্লেখ করেছেন, তালবিসুল হাক্কা বিল হক এবং বাতিল অর্থ হচ্ছে ইসলাম এবং অন্য ধর্ম কোনো একসাথ হতে পারে না, ইসলাম অন্য ধর্ম একসাথ হতে পারে না। ইসলাম উপরে থাকবে, অন্য ধর্ম নিচে থাকবে, এটা স্বাভাবিক জিনিস। ইসলামের সাথে অন্য কোনো কিছু আর চলে না, আপনি অন্য কিছু নিয়ে সারাদিন থাকেন, আপনার ধর্ম নিয়ে আপত্তি নেই, কিন্তু আমার ইসলামের সাথে মিশাতে আসবেন না, আমারটা হক আমি বিশ্বাস করি, আমারটা আপনি মিশবে না কোনোদিন। মুসলিমরা তো ঐক্য হতে পারে না, মুসলিমের কাফের ঐক্য করবেন কী করে আপনি? মুসলিমরা নিজেরা তো কলেমা পড়ছে, তাও তো কলেমা ঠিক দেখতে পারতেছি না, সেখানে অন্যদের সাথে ঐক্য কীভাবে করবেন? অর্থাৎ আপনার আকিদা নষ্ট করার জন্য এগুলি বিশাল কাজ করে, আকিদাকে আমলও নষ্ট করে, আমলও নষ্ট করতেছে এরা। এরা এগুলি আপনার আমল সব কিছু। এদের আরেকটি জিনিস কি, কাফেরদের চরিত্র আপনাদের মধ্যে প্রকাশ করে দিচ্ছে। কাফেররা যা করতো আপনি তা করেন এখন, কাফেররা কোথায় কি অন্যায় করছে সেটা আপনি শুরু করে দিচ্ছেন আপনার দেশে। কাজ যদি আজ যদি কোনো ইউরোপ আমেরিকাতে কোনো কিছু হয়, কাজ দেখবেন বাংলাদেশে শুরু হয়েছে, কেউ না কেউ করতেছে এটা, এবং তাদের কোনো প্রতিষ্ঠান বের হয়েছে। আপনি জানেন 4,000 কোটি টাকা নিয়ে নেমেছে সমকামিতা প্রচার করার জন্য বাংলাদেশে, ৪,০০০ কোটি ডলার না সমান। এর মাধ্যমে কাদেরকে ডাক দেওয়া হয়, বিভিন্ন রকমের বিভিন্ন যে সমস্ত ইহুদি বিভিন্ন ইয়াগুলি আছে, সংস্থাগুলি আছে, আপনারা জানেন যে অনেকগুলো ইহুদি সংস্থা আছে বাংলাদেশে, ইতিহাস খ্যাত হচ্ছে, যেগুলোর নাম আপনারা সবাই জানেন, ওমো কেউ লোটারি বলে, কেউ লায়ন বলে, কেউ এই জাতীয় যতগুলি আছে সবগুলি কিন্তু ইহুদি সংস্থা, ইতিহাস খ্যাত। এগুলি কেউ বদলাইলে যত রকমের, হ্যাঁ আপনি হয়তো না বুঝে ঢুকেছেন, কিন্তু এরা ইহুদি সংস্থা, কোনো সন্দেহ নেই এটাতে, এটা ইহুদি সংস্থা। এগুলিতে ঢুকে আপনাকে ভালো কিছু করবে, চোখ ভালো করবে আপনার, আপনার জন্য ঠোঁট কাটার ব্যবস্থা ঠিক করে দিবে, ভালো কিছু করবে, কিন্তু পরিণাম শেষ পর্যন্ত কী হয়, হয়তো কেউ পরিণাম পর্যন্ত আল্লাহ হেফাজত করুক, আমাদের দেশে ইমানের কারণে মানুষ টিকে থাকে, শেষ পরিণাম হচ্ছে আপনার মধ্যে দিন থেকে বের করে দিবে, আপনাকে ইহুদি বানাবে না তারা, আপনাকে চাই ইসলাম থেকে বের করে দিতে, আপনাকে ইহুদি বানাবে না, আপনাকে অন্য ধর্ম বানাবে না, একটাই তাদের শত্রু যে এটা মুসলিম থাকা যাবে না, অন্য ধর্ম কোনো সমস্যা নেই তাদের কাছে। এই জন্য দেখবেন যারা নাস্তিক তো অন্য ধর্মের সমালোচনা তেমন নাই, খবর নাই, কিন্তু মুসলিমদের সব কিছু তারা সমালোচনা চলছে দেশে, সব সমালোচনা তারা করতে থাকে,
এর অর্থ হচ্ছে এই মিডিয়াগুলো পুরোটাই আপনাকে দিন থেকে যেমন বের করে আকীদা থেকে আখলাক থেকে বের করে এবং ইসলাম থেকে পুরোপুরি বের করার জন্য কাজ করে যাচ্ছে এখন এরা সব সময় আপনার মধ্যে মানুষ যেন অন্যায় দেখলে অন্যায় আর না করতে পারে সেটা ব্যবস্থাপনা করে আপনাকে অন্যায় দেখলে আপনার চলনসই হয়ে গেছে এখন আপনার চোখে এমন অবস্থা হচ্ছে আপনি এটা অন্যায় বলছেন না অন্যায় বোধ নাই মিডিয়াগুলোর বড় কাজ হচ্ছে এটাই আপনাকে অন্যায় বোধ থেকে যে আমর বিল মারুফ নাহি আনিল মুনকার করতে হবে সৎ কাজের আদা অসকাজ দিছি নিষেধ করতে হবে এটা এখন উঠে গেছে কেন স্বাধীনতা স্বাধীন এদেশের মানুষ সব স্বাধীন যা ইচ্ছে তা করতে পারবে না সব স্বাধীন না যা সেটা করতে পারে না একজন মানুষ যা সেটা করতে পারে না একজনের মাথায় বাড়ি দিতে পারে না আরেকজন নষ্ট করতে পারে না এটা আইনত নিষিদ্ধ আপনি আপনার ধর্ম নিয়ে নষ্ট করলে আপনার ধর্মকে নষ্ট করেন আমার ধর্মকে আপনি নষ্ট করতে পারেন না আমার তো অধিকার আছে কেউ বাধা দেওয়ার কথা বলা আমার বাবার অধিকার আছে আমার সন্তানকে বাধা দেওয়ার তাকে থাপ্পড় দিয়ে ঘরে নেওয়ার অধিকার আছে স্ত্রীকে স্বামী ঘরে রাখার অধিকার আছে এটাকে বাধা দিতে পারে না এটাকে আপনার তথাকথিত স্বাধীনতার দোহাই দিয়ে ঘর থেকে বের করে যে আপনার জন্য জায়েজ হবে না কখনো এগুলো আমি বলি না যেগুলো ভালো দিক নাই কিন্তু ভালো দিকগুলোর থেকে খারাপ দিক সবচেয়ে বেশি ভালো দিক আছে যে আপনার অনবরত আপনাকে তথ্য দিচ্ছে এগুলো এই তথ্যগুলোর মধ্যে যাচাই বাছাই করার অবস্থা সুযোগ নাই এগুলির মধ্যে বড় সমস্যা হচ্ছে যে জ্ঞান এগুলির মধ্যে পাচ্ছেন আপনি আমি এই জ্ঞানগুলো সবচেয়ে একেবারে সবচেয়ে বলতে পারেন যে এই জ্ঞান অসমর্থিত জ্ঞান সবচেয়ে অসমর্থিত এই জ্ঞান কোনো লাভ হচ্ছে না এগুলির মধ্যে আরেকটি বড় জিনিস হচ্ছে যে গুনাহ সহজ করে দেওয়া হচ্ছে এবং একজন মানুষ অনেক সময় মনের যে অন্যায়টা অনেক সময় মানুষ বলতো না এখন মিডিয়া জগতে এসে অন্যায় অনবরত বলে যাচ্ছে আর একটা অন্যায় অনেক সময় মানুষ কিন্তু অন্যায় মনের ভিতরে যে অন্যায়টা আসছে বলতো না কেন এটা বলে তো গুনার কথা এটা বলবে না এখন তথাকথিত এগুলি তারা ফেসবুকে ইনস্টাগ্রামে বিভিন্ন রকম জায়গাতে অনবরত বলে দিচ্ছে এবং যুবকরা একজন দুজন করে আমার মনেও ছিল সেটা আরেকজন বলে আমার মনেও সেটা ছিল আর তুমি অন্যায়গুলি কেন বলতেছ কেন বলতেছ তথাকথিত কয়েকদিন আগে দেখলাম হ্যাশট্যাগ দিছে মি টু নাম শুনেছেন আপনারা না আউযুবিল্লাহ কে কোথায় নিজে বেবিসারিং হয়েছে বেবিসারিং হয়েছে সেটা সে প্রচার করে বেড়াচ্ছে এখন এগুলো এগুলি তার প্রচার করাকে তার মনে করতেছে একটা স্বাধীনতা করতেছে এটা দ্বারা তো তুমি নিজেকে ব্যবসা সাব্যস্ত করবে তুমি অশ্লীল সাব্যস্ত করবে কিসের তোমার এগুলি স্বাধীনতা তুমি ইমান হরণের কাজ তুমি করতেছো অথচ এটার নাম দিয়ে স্বাধীনতা এটা কি স্বাধীনতা এগুলি দিয়ে কি হচ্ছে আপনারা জানেন এই যে জিনিসগুলো তৈরি হচ্ছে এগুলি সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যে আমাদের সন্তানদেরকে বিনষ্ট করে যাচ্ছে আমাদের সন্তানদের আরেকটি বড় কথা সময় নষ্ট করতেছে সময় নষ্ট করতেছে আমি আমার বক্তব্য শেষ করবো কিন্তু এটাই বলতে চাচ্ছি যে সময় নষ্ট করতেছে এরা আর একটা জিনিস হচ্ছে এরা একাকিত্ব হয়ে যাচ্ছে কারো সাথে সমাজে মিশবে না এরা কারণ একটা অ্যান্ড্রয়েড সাইট থাকলে সে দেখবে যে দুনিয়া সব কিছু এখানে যাচ্ছে আপনার পাশে একজন কে বসে আছে কোনো খবর নেই প্রত্যেকে তার মতো করে চলতেছে না সালাম বিনিময় না কালাম বিনিময় কিচ্ছু নেই কোনো মুরব্বী দেখলে কোনো সম্মান নাই তার মতো করে এটা নিয়ে চলে আসে কানের মধ্যে ঠুসে দিছে একটা সে আপনাকে যত কথাই বলে না সে আর শুনবে না কারণ কান বন্ধ আছে সে কানের ভিতরে শুনতেছে গান সে আপনি এটা শুনবে কী করে এরকম মানুষ তৈরি করতেছে তারা চারিত্রিকভাবে অধপতিত হয়ে যাচ্ছে দিন দিন এবং বড় জিনিস হচ্ছে স্বাস্থ্য ক্ষতি হচ্ছে তারা স্বাস্থ্য ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং আশেপাশে মানুষের যে মানুষ যে সমস্ত অন্যায়গুলি করে যাচ্ছে সেগুলোকে সে ইগনোর করছে না তার কাছে মনে হচ্ছে এগুলো কোনো খারাপ দিক নাই এই অবস্থায় আপনার আমার কী করণীয় এইসব অবস্থা আমাদের কী করণীয় আমাদের বড় করণীয় হচ্ছে মিডিয়ার খারাপ দিককে অবশ্যই বলতে হবে সন্তানদেরকে খারাপ দিকগুলো বুঝাতে হবে যতটুকু পারা যায় মিডিয়াকে ঘর হাতের কাছে না রাখা আপনার আমার ঘরের মধ্যে এই বড় বাক্সটা না থাকলেও চলবে চিন্তা করে দেখুন আশা করি পারবেন যে বড় বাক্সের দরকার আসলে লাগবে না এত খবর আপনার দরকার কী যতটুকু না হলে না ততটুকু আপনি বিভিন্নভাবে শুনে নিলে হবে বড় ধরনের সরকারি কোনো নির্দেশনা আসলে শুনবেন প্রজ্ঞাপন জারি হয় এগুলো শুনে ফেললে হবে এগুলো দেখলেই হবে কিন্তু এত বড় এত খবরের দরকার হয় না এত নাটক দেখার দরকার হয় না এত নাটক বই এত বই পড়ার দরকার হয় না যেগুলো যেখানে যেখানে আছে সেগুলো মানুষ বের করতেছে এখন অনবরত এগুলো দিয়ে প্রচার করতেছে দেশের বাইরের বই অনুবাদ করে হারাম বই ছিল এটা অনুবাদ করে আবার প্রচার করতেছে নিজেরা পুরো সময়টা গুনার ভিতরে পড়ছে আর মরার পরে গুনা চলতে থাকবে তার কারণ অন্য একটা চালু করে গেছে সুতরাং আমাদের সন্তানদেরকে বুঝাতে হবে যে এইগুলো কোনো লাভ হয় না এগুলো দিয়ে কোনো মানুষ ভালো হয়ে যায়নি আজ পর্যন্ত আপনি কি কোনো দেখেছেন খেলতে খেলতে কেউ ভালো হয়ে গেছে আল্লাহর ওলি হয়ে গেছে অথবা কেউ ওই সমস্ত মিডিয়া জগতে যাই আল্লাহর ওলি হয়ে গেছে তাহলে আপনি কী জন্য তাদেরকে নষ্ট করছেন আপনার সমাজকে নষ্ট করতেছেন পুরো জাতিকে ভাষাই দিচ্ছেন যে আমরা তথাকথিত প্রগতির নামে এই প্রগতি তো আমার জন্য অবনতি উন্নতি না এই উন্নতির কাজ করতে হবে অবনতি থেকে দূরে থাকতে হবে এবং আল্লাহ তার রাসূলের পথে ফিরে আসতে প্রত্যেকটি মানুষকে এটা আমাদের দায়িত্ব বোঝার দায়িত্ব এগুলো মানুষকে বোঝানোর দায়িত্ব আমাদের প্রত্যেকটি মানুষের রয়েছে আমরা প্রত্যেকেই আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউল আন রাঈয়াতিহি সাবধান তোমার প্রত্যেকেই রাখাল প্রত্যেককে তার রাখালি সম্পর্কে জিজ্ঞাসা করা হবে এই বিষয়গুলো আমাদের সবসময় খেয়াল রাখতে হবে
أقول قولي هذا وأستغفر لي ولكم ولسائر المسلمين فاستغفروه إنه هو الغفور الرحيم.